গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা আজ উপরের রুম থেকে আর কি ব্লগটা শুরু করছি। তো এই তো সকালবেলা এখানে এসে আর কি বসে আছি। ভিডিওটা গতকালকে রাতে এডিট করে সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি, এবার সেই ছাড়বো করে আর ছাড়তেই পারছি না, কারণ নিচে একটুও নেটওয়ার্ক পাচ্ছে না। তো সেই জন্যে আর কি সেই কখন থেকে এসে উপরে বসে আছি, এবার ফোন থেকে আর কি ছাড়ছি। তো ফোনে যা রিচার্জ যাচ্ছে ফুরিয়ে, আবার সেই রিচার্জ করে তারপরে আবার ছাড়তে হচ্ছে, এই তো হলো অবস্থা। যাই হোক, নেটওয়ার্ক এখন আর কি পেলাম, তো সবেমাত্র ভিডিওটা ছাড়লাম, বাজে এখন 11টা, আর আমার তো ডেইলি ব্লগ আর কি ছাড়ার সময় হলো 11টা, তো সেই টাইমে আর কি ছেড়ে দিয়েছি। আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এখন একা একা বসে আছি, এই তো হলো অবস্থা। তো যাই হোক, চলো আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উল্টে গেছে, কি করে হবে? চলো চলো, দিদু ভাত খাইয়ে দিচ্ছে, ভাত খাওয়া বাদ দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। না দেনি, ও না দেনি, নোনা এই আমাদের উঠোনের মাঝখানে এই জায়গাটা আর কি উঁচু নিচু, তা বারণ করছে এখানে লাফাস না, ও সেই এখানে এসে সেই লাফাবে। ধরো 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 ধরো, হবে হবে হবে, নাটি নাটি লাগবে না, এই নাও দেখো তো, এবার পাও কি, এবার পাও কি দেখো তো, হাত দিয়ে ধরতে হয়, নাও গামছাটা নাও, হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরো, দেখো হবে, ওই মুখের উপর পড়লো, ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে, মা এখন ওকে ভাত খাওয়াচ্ছে সকালে, মা এখন ভাত খাওয়াচ্ছে ছেলেকে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ ঘি এইসব দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে। আর গতকালকে রাত থেকে লেগে গেছে ঠান্ডা, নাকটাক এগুলো সব বন্ধ হয়ে আছে, এগুলো ব্যথা দিয়ে ব্যথা করছে আর কি, কপাল টপাল দিয়ে, আর কি করে লাগলো তা কি জানি, হয়তো জল হাওয়া চেঞ্জ হয়েছে তাই হয়তো ঠান্ডা লেগেছে। আর ওয়েদারটাও তো সেরকম মেঘলা মেঘলা ওয়েদার, সেভাবে রোদ তো কিছুই নেই, বৃষ্টি হচ্ছে যখন তখন, এই এই ওয়েদারে লেগে যেতেই পারে। যাই হোক, তো এবার আর কি ভাবছি যে ছেলেকে স্নানটা করিয়ে নেব, আইসক্রিম আইসক্রিম এসছে, ঘন্টা বাজাচ্ছে, তো দেখি ছেলেকে স্নান টান করিয়ে তারপরে তাই আমি নিজে স্নান করবো। এই মেয়েটা এখন গাছ থেকে পিয়ারা পাড়বে বুঝলে, তো ওই জন্যই এখন ভাইকে ডাকছে, বলছে এই ভাই পেরেছে, এই যে আমাকে একটা দিল এনে, পুকু এই যে পিয়ারা পারলো, কটা পিয়ারা তাই? একটা দুটো, যা তুমি পাতা পেয়েছো, আমি এই দেখো না পিয়ারা পেয়েছি, এই দেখো না, যা বৃষ্টি চলে যা, লেবুর পাতায় করম চা, এই যে এতগুলো পিয়ারা পেয়েছে, ঠিক আছে চলো, অনেক কষ্ট করে, বৃষ্টি পড়তে শুরু করে, তাতেই চল তাতেই চল তাতেই চল। আজকে রান্না হচ্ছে শাক ভাজা, এটা হলো কলমির শাক ভাজা, সঙ্গী দিয়ে গেছে সকালে, এখানে আছে হলো লতি, কচুর লতি, মাসি এখানে বসে খক খক করে কেশে যাচ্ছে, মাসির হাওয়া লেগেছে মনে হয় আমার, ওই জন্য ঠান্ডা লেগে গেছে, এই যে বৃষ্টি হয়ে গেল একটু আগেই, আবারই দেখো রোদ হচ্ছে, হ্যাঁ ঘাম মরছে না তো, এই যে রোদ আবার। আর আছে হলো এখানে আলু উচ্ছে ভাজা, আর এখানে আছে হলো রুই মাছের ঝোল। তো এখানে টিভিতে হচ্ছে কার্টুন, এখন কার্টুন দেখছে, এই যে আর ছেলে কার্টুন দেখছে, আর মা এই যে খাইয়ে দিচ্ছে, মাসিও খাচ্ছে ওর সাথে বসে। বাইরে হচ্ছে দারুণ বৃষ্টি, খুব সুন্দর বৃষ্টি, আরো জোরে নামছে, বেশ ভালো মেঘ আকাশে একদম কালো পুরো। আমাদের সুন্দরী বসে আছে জানলার উপরে, বাইরে বৃষ্টি হচ্ছে তো কোথায় যাবে, ওই জন্য এখানে বসে আছে। আর আমার তো নাক মুখ সব বন্ধ হয়ে গেছে পুরো, একদম এইগুলো দিয়ে বন্ধ, এই বা সাইডটা আর এই কপালটা পুরোপুরি একদম যন্ত্রণা করছে। স্নান করে আসলাম, এসে মা বলছে খেয়ে দে ওষুধ খা, দেখ ভালো লাগবে শরীরটা, তো খিদে নেই সকালে আর কি, আজকে ভাত খেয়েছি তো, তো যেন আর খিদেটা পাচ্ছে না, আর বাইরে এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাতে যেন আরও ঠান্ডাটা বেশি চেপে ধরছে, একটু রোদ তো উঠলে বেশ ভালো লাগে, যাই হোক কি আর করা যাবে বলো। বাবা রে না,
এটা কি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি আর ঝড় হচ্ছে, হাওয়া চলছে ঝোড়ো হাওয়া। মা আমাদের সবার জন্য ভাত নিয়ে আসলো আর কারেন্ট চলে গেল, তা এই জানলা গুলো সব বন্ধ করেছিলাম আবার সব খুলে দিলাম। বৃষ্টি হচ্ছে তো বাইরে, এই ছাদ গুলো আসছে বৃষ্টির। এই তো চাদর লাইট জ্বলছে, এই তো এবার কি বাবা কারেন্ট এসেছে, কি মজা হয়েছে। নাক টাক দিয়ে মানে প্রচন্ড ইয়ে হচ্ছে, আর ওষুধ ছিল আমার কাছে, ব্যাগে করে ভাগ্যিস নিয়ে এসেছিলাম, ঘরেও আছে। এটা হলো প্যারাসিটামল, তো যেহেতু মাথাটা দিয়ে যন্ত্রণা করছে, নাক বন্ধ হয়ে গেছে, ওই জন্য ভাবলাম কি যে ওষুধটা খেয়ে নিই বেশি বাড়াবাড়ি হওয়ার আগে। আর তাছাড়া আমার কাছে কাশির ওষুধও ছিল, তো সেটাও খাবো, কারণ গলাটা খুশখুশ করছে এই জায়গাটা নিয়ে। ওষুধ গরম বলো, জল বটি দাও একটু কম হবে, জল বটি দিলে ভালো হয়।